আজকে হবিগঞ্জে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। অর্থাৎ একটি ট্রেন এবং সিএনজি অটোরিকশা যখন রেল ক্রসিং পার হচ্ছিল, তখন একটি ট্রেন সেই সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। যদিও এই ভয়াবহ দুর্ঘটনা হলেও এখন পর্যন্ত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। আজকে দুপুর 2টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার যে লস্করপুর, অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এবং মিরপুরের যে মাঝামাঝি স্থানটি রয়েছে, সেখানেই মূলত এই যে ক্রসিংটি রয়েছে সেখানেই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস যে ট্রেনটি, সেটি লস্করপুর রেলগেট অতিক্রম করছিল। এ সময় মিরপুর থেকে শায়েস্তাগঞ্জের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। ওই অটোরিকশাটি মূলত রেলগেটের যে ব্যারিকেড দেওয়া হয় সেটি অতিক্রম করে রেললাইনের উপর চলে আসে। ঠিক এই সময়ই পাহাড়িকা এক্সপ্রেস এই জায়গাটি ক্রস করে, যে কারণে সিএনজির যে সামনের অংশ সেখানে ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় সিএনজিতে থাকা এক নারী ঘটনাস্থলেই মারা যান এবং সেখানে চালকসহ আরও চারজন ছিলেন, তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর যে 250 শয্যা সদর হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে ভর্তি করা হয়। তো এখন পর্যন্ত আসলে বলা যায় যে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটার একটা শঙ্কা ছিল। যদিও দুর্ঘটনাটি ভয়াবহ, তবে এতে যে প্রাণহানি আসলে ট্রেন দুর্ঘটনায় হয়ে থাকে এই ধরনের দুর্ঘটনায়, সেটির ক্ষেত্রে বলা যায় যে এখানে মাত্র একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, অর্থাৎ বাকি চারজন এখনও নিরাপদে রয়েছেন। যদিও চিকিৎসক যেটি বলছেন যে তাদের অবস্থা এখনও গুরুতর। আর স্থানীয়রা বলছেন যে আসলে সিএনজি অটোরিকশাগুলো আসলে প্রায় সময় এই ধরনের বেপরোয়াভাবে চলাচল করে। একে তো মহাসড়ক দিয়ে সিএনজি অটোরিকশা যেগুলো সেগুলো চলাচল নিষিদ্ধ, এই যে বেপরোয়াভাবে চলাচল করছে, এমনকি রেল ক্রসিংয়ে যখন ব্যারিকেড দেওয়া হয় তখনও তারা দ্রুত গতিতে আসলে এই জায়গাটি অতিক্রম করতে চায়। সেক্ষেত্রে আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই কারণে আসলে তারা বলছেন যেন স্থানীয় যে প্রশাসন রয়েছে বা শৃঙ্খলা নিরাপত্তার বা মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, হাইওয়ে পুলিশের যারা রয়েছেন, তাদের কাছে স্থানীয়রা দাবি জানিয়েছেন যেন মহাসড়কে যে বেপরোয়া গতিতে সিএনজি অটোরিকশাগুলো চলাচল করে তাদের বিরুদ্ধে যেন সুব্যবস্থা নেওয়া হয়। জানা গেল যে আসলে এই সিএনজিটা গেট বেরিয়ার ফলানো ছিল, সিএনজিটা অসতর্কতাবশত তাড়াহুড়া করার জন্য তার এই আজকের এই দুর্ঘটনার অবস্থা নাকি এই অবস্থা হয়েছে। এখন একজন মহিলা মারা গেছে, বয়স 55, আর তিনজন নিহত মহিলার এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়, এবং সব থেকে খোঁজখবর দিয়েছি হয়তো পাওয়া যাবে আশপাশে, যেহেতু সিএনজির চাপ।